আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি, বারান্দায় এসেছি গাছেদের পানি দিতে, আর বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর মিষ্টি বাতাস হচ্ছে। বারান্দায় বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম। সারাদিন আর অত একটা বারান্দায় আসা হয় না বা কিছুক্ষণ সময় থাকা হয় না, তবে প্রতিটি বিকেলই বারান্দায় বেশ কিছুক্ষণ সময় আমি বসে থাকি। দিনের শুরুটা যেমন স্নিগ্ধ থাকে, তেমনই দিনের শেষটাও অনেক বেশি ভালো লাগে, প্রকৃতিটা অনেক বেশি সুন্দর থাকে। যাই হোক, সন্ধ্যার পরে আরিয়ার পাপা আমাদের জন্য গরম গরম ভাপা পিঠা নিয়ে এসেছে। শীতকাল তো চলে এলো, আর এই শীতকালের পুরো সময়টা জুড়ে গরম গরম পিঠা না খেলে কি আর ভালো লাগে বলেন তো? তো আজকে এই পিঠাগুলো হঠাৎ করে দেখে আমার কাছে তো বেশ ভালো লাগছিল, আর এই ভাপা পিঠাগুলো অনেক বেশি লোভনীয় ছিল, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তবে আমার কাছে মিষ্টিটা একটু কম লেগেছে, কারণ আমি যে কোনো পিঠা আইটেম বা নাস্তার আইটেমগুলো একটু বেশি মিষ্টি হলে খেতে বেশি পছন্দ করি। যাই হোক, এদিক দিয়ে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছিলাম, অন্যদিকে আমার মেয়েরাও চলে এসেছে পিঠা খাবে। তবে আমার দুই মেয়েই পিঠা তেমন একটা পছন্দ করে না। যাই হোক, বড় মেয়ে একটু একটু খেয়েছে, ছোট মেয়ে একটুও মুখেই দেয়নি। আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয়বারের মতো বয়েস দিচ্ছি। প্রথমবার বয়েস কমপ্লিট করার পর আমার একটা কল আসছিল, তাই ভিডিওটি সেভ না করেই কথা বলেছি। তারপর কথা বলা শেষ করে ভিডিওটি সেভ করতে গিয়ে দেখি বয়েস কেটে গিয়েছে, তখন আসলে অনেক বেশি খারাপ লাগছিল। তো কিছু করার নাই, প্রথমে ভেবেছিলাম তো আজকে আর কোনো ভিডিওতে বয়েস দিব না, কোনো ভিডিওই আপলোড করব না, অনেক বেশি খারাপ লাগছিল। তারপর ভাবলাম আসলে আমরা কাজের প্রতি অনেক বেশি অলসতা করি বা অনেক বেশি অবহেলা করি, বিশেষ করে ইউটিউবে কাজের ক্ষেত্রে। আসলে আমরা ইউটিউবে কাজ করতে এসে এই অবহেলা করি বলেই কিন্তু আজকে আমাদের চ্যানেলের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা আসলে করা ঠিক না। আজকে যদি অন্য কোনো সেক্টরে কাজ করতাম তাহলে কিন্তু আমাদের সব কিছু মেনটেন করতে হতো, সঠিক টাইমে যেতে হতো, সেই সাথে কাজকর্মগুলো সব কিছু মেনটেন করে করতে হতো। কিন্তু ইউটিউবে আসলে কাজ করার ক্ষেত্রে আমরা সেই মেনটেনটা আসলে কখনোই করতে চাই না। সব কিছু আসলে আমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। ইচ্ছে হলে ভিডিও আপলোড দেই, আবার ইচ্ছে হলে ভিডিও দেওয়া বন্ধ করে দেই, এগুলো আসলে একদমই ঠিক না। আমাদের ইউটিউবে কাজের প্রতি অনেক বেশি সচ্ছল হওয়া উচিত। যাই হোক, এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখ পড়লো আমার লাকি ব্যাম্বো গাছগুলোর উপর। লাকি ব্যাম্বোর এই গাছগুলো আমি পানিতে রেখেছি, আর এই টপটা আমি বেসিনের উপরে রেখেছি। আমার বাসায় পানিতে রাখা তেমন কোনো গাছ নেই, শুধু এই লাকি ব্যাম্বো গাছগুলোই আছে। পানিতে আমি গাছ রাখি না, কারণ পানির গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই সাথে একটু রোগা পাতলা থাকে, চিকন হয়ে থাকে, এজন্য আমি পানিতে তেমন একটা গাছ রাখা পছন্দ করি না। তবে আমার এই লাকি ব্যাম্বো গাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর সতেজ। তার একটাই কারণ, এই গাছগুলো যেহেতু আমি বেসিনের উপরে রেখেছি, তো যখনই বেসিনের সামনে কোনো কাজেই বা আসা হোক বা এমনিতেই আসা হোক, যখনই আমার চোখ পড়ে তখনই আমি সাথে সাথে পানিটা চেঞ্জ করে ফেলি। দেখা যায় দু একদিন পর পরই আমার পানিটা চেঞ্জ করা হয়, এতে করে আমার পানিটাও বেশি ময়লা হয় না, আর গাছের শিকড়টাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এতে করে আমার গাছগুলো অনেক সুন্দর সবুজ এবং সতেজ হয়ে আছে, একদমই নষ্ট হয় না। এই তো লাকি ব্যাম্বোর গাছগুলোর পানিটা চেঞ্জ করে দেখি বেসিনটাও হালকা একটু ময়লা হয়ে আছে, তাই বেসিনটা একটু ভালো করে ক্লিন করে নিলাম। সংসারের কিছু কিছু কাজকর্ম আসলে ওইভাবে টাইম করে হয় না, যখনই যেটাতে চোখ পড়ে বা যখনই যেটা ময়লা হয় তখনই সেটা করে ফেলি। দুই তিন দিন আগে বাড়িতে যাওয়ার আগে সব কিছুই ভালো করে ক্লিন করে গিয়েছি, তো এখন এসে আবার সব কিছু নতুন করে ক্লিন করতে হচ্ছে। আর বাচ্চাদের ঘর বলে কথা, হুটহাট কখন কোথা থেকে কাজ চলে আসে সেটা আসলে বোঝাই যায় না। এখান দিয়ে একটা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি তো অন্যদিকে আরেকটা কিছু নষ্ট করে ফেলে, তো সব কিছু আসলে কখন কোন টাইমে কী করতে হয় ওগুলো আসলে আগে থেকেই বোঝা যায় না। এই তো রাতের খাবারের সময় হয়ে গিয়েছে, আর আজকে আমার হঠাৎ করে ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করছিল। তবে ওইভাবে আসলে পাটায় বেটে ভর্তা করা আমার তেমন একটা করা হয় না, এজন্য যখন ইচ্ছে করে তখন আসলে ভর্তা খেতে পারি না। তবে পরবর্তীতে ভাবলাম যে না, আজকে হাতে মেখে ভর্তা করব, তবে কি ভর্তা করব সেটা আসলে ভেবে পাচ্ছিলাম না। পরে মনে পড়লো যে এভাবে যদি মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করি, এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। যেই ভাবা সেই কাজ, এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ অল্প তেলে টেলে নিয়েছি, সেই সাথে একটু রসুনও টেলে নিয়েছিলাম। তো ভালো করে শুকনো মরিচ আর রসুনটাকে মেখে নিয়েছি, তারপর হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজটাও নিয়ে নিলাম, আর এখন পেঁয়াজ মরিচ খুব ভালো করে মেখে নেব।
পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নেব। এ ভর্তাটা আসলে যত বেশি মাখানো হয় ততই খেতে ভালো লাগে। পরিশেষে আসলে যে আইটেমটা না দিলেই নয়, যেটা আসলে স্কিপ করা যাবে না, যেটার কারণে আসলে এই ভর্তাটা আরও বেশি লোভনীয় এবং ফ্লেভারফুল হয়, সেটা হচ্ছে সরিষার তেল। তো আমি এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে মাখানোর পর তারপর হচ্ছে সরিষার তেল অ্যাড করব। এভাবে মাখিয়ে নেওয়ার পর এই ভর্তাটা আসলে এত বেশি মজা হয়েছিল যেটা আসলে বলার কিছুই নেই। এখন তো ভিডিওতে বয়স দিতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করছে, এত বেশি লোভনীয় ছিল। এভাবে পেঁয়াজ মরিচ মাখিয়ে নিয়ে কিন্তু চাইলে যে কোনো আইটেম অ্যাড করে মজার মজার ভর্তা তৈরি করা যায়। যেমন আমরা আলু ভর্তা করি, ডিম ভর্তা, ডাল ভর্তা, সিম, বিভিন্ন সবজি দিয়ে ভর্তা করি, ওই সবগুলো ভর্তায় আসলে এভাবে মরিচ পেঁয়াজটাকে মাখিয়ে নিয়ে ওই সবজিগুলো বা ওই ধরনের আইটেমগুলো অ্যাড করে দিয়ে খুবই মজার মজার ভর্তা তৈরি করা যায়। বিশেষ করে যারা আমার মতো অলস প্রকৃতির, পাটায় বেটে ভর্তা তৈরি করা ঝামেলা করতে চান না, তারা চাইলে এভাবে হাতে মাখিয়ে অনেক মজার মজার ভর্তা তৈরি করতে পারেন। ভর্তা মাখানো দেখে যাদের আমার মতো লোভ হচ্ছে তারা কিন্তু চাইলেই ঝটপট এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারেন। এভাবে পেঁয়াজ মরিচ মাখিয়ে সাথে মাছ অ্যাড করে খুবই মজার মাছ ভর্তা করা হয়। তাছাড়া বিশেষ করে কিন্তু ইলিশ মাছের ল্যাজ ভর্তাও এভাবেই করা হয়, আর এভাবে করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আসলে মাঝে মধ্যে এভাবে মাছ ভর্তা করি, তো আজকে আর কোনো কিছুই সাথে অ্যাড করব না, খালি এভাবে ভর্তাটা খেয়ে নেব। তাছাড়া আরিয়ার পাপাও মাছ ভর্তা তেমন একটা পছন্দ করে না, তবে এভাবে খালি পেঁয়াজ মরিচ মাখানোটা অনেক বেশি পছন্দ করেছে আর খুব মজা করে খেয়েছে। আজকে রাতে ডিনারে খুবই সিম্পল খাবার, ভাজি ভর্তা ডাল। তো এখানে আমি দুই রকমের ভাজি নিয়েছি, সেই সাথে মরিচ ভর্তা আর ডালও রয়েছে। তবে এভাবে ভর্তা এবং ভাজি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, আশা রাখছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে বহু দূর এগিয়ে যেতে চাই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।